हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें शेयर करब दुर्दान्त स्वादेर लेमन पेपर चिकेन रेसिपी, जेटा स्टार्टर हिसेबे भालो तो लागबे, ताछाड़ा रुटी बा परोटार साथेओ भालो लागबे। ताहले शुरू करा जाक आजकेर रेसिपी। आजकेर एई रेसिपिर जन्य नियेछि 500 ग्राम चिकेन। एगुलोके भालो करे धुए नियेछि। प्रथमे चिकेन मैरिनेट करब। तार जन्य एर मध्ये दिच्छि 4 टेबिल चामच भालो करे फेटिये रखा टक दई। तब दई जदि खूब टक है ताहले 3 टेबिल चामच दिलेई हबे। दिच्छी 1 टेबिल चामच आदा रसुन बाटा, 1 चा चामच गोलमरिच गुड़ो, 1 गोटा पाति लेबुर रस, আর দিচ্ছি 1 চা চামচ নুন। সবকিছু চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু লেমন পেপার চিকেন তৈরি করব তাই গোলমরিচ ও লেবুর রসের পরিমাণ বেশি দিয়েছি। আর যেহেতু এখানে একটা গোটা লেবু দিয়েছি তাই টক দই যদি একটু বেশি টক হয় তাহলে কম করে দেবেন, না হলে রান্নাটা বেশি টক হয়ে যাবে। আমি এখানে মাঝারি সাইজের হাড় সমেত পিস ব্যবহার করছি। আপনারা চাইলে বোনলেস পিস দিয়েও রান্নাটা করতে পারেন। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবেই আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। রয়েছে 1 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2 লবঙ্গ, 2 ছোট এলাচ ও 1/2 চা চামচ গোটা গোলমরিচ। লো ফ্লেমে এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ আদা কুচি। লো ফ্লেমেই এগুলোকে 20-30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 মিনিটের মতো ভাজার পর পেঁয়াজ এরকম হালকা ব্রাউন হয়ে এলে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সেস ম্যারিনেশনটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতো কষানোর পর দেখুন মশলাটা কি সুন্দর গা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ জল। রান্নাটা মাখামাখা হবে তাই এতে খুব বেশি জল দেওয়া যাবে না। মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটাই দিয়েছি। এখন এতে দিচ্ছি স্বাদমতো নুন। খেয়াল রাখবেন চিকেন ম্যারিনেশনের সময়ও নুন দেওয়া ছিল। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। তবে ঢাকা খুলে মাঝে 2-1 বার নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করার পর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ ক্রাস্ট করা গোলমরিচ। আরও 1/2 চা চামচের মতো রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। দিচ্ছি 2-3 চেরা কাঁচা লঙ্কা ও দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু এখানে টক দই ও অনেকটা লেবুর রস দিয়েছি তাই চিনি কিন্তু মাস্ট। চিনি দিলে টেস্ট ব্যালেন্স হবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 3 মিনিটের মতো রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে। এখন বাকি 1/2 চা চামচ ক্রাস্ট গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 পাতি লেবুর রস, 1 বাটারের কিউব ও দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে এভাবেই 5 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এটাকে সার্ভ করে নিচ্ছি। আগেই বলেছি এটা স্টার্টার হিসেবেও খেতে পারেন, এছাড়া রুটি লুচি বা পরোটার সাথেও খেতে সত্যিই খুব ভালো লাগে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।